ইমানবঙ্গের আর একটা কারণ অন্যতম কারণ হল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তের উপর কাউকে প্রাধান্য দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত জীবনবিধানকে জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনে করতে হবে এর বাইরে কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যেমন ইমান নষ্টের কারণ তেমন নিজেকে শয়তানের নেয় অনেক কিছু জানে বা উত্তম মনে করে রাসুল সাল্লাম জীবন আদর্শ ত্যাগ করা এ প্রসঙ্গে কোরআন এসেছে আল্লাহ তালা যখন ইবলিশকে বলেছিলেন ওই যে কলমালকে বলেছিলাম তোমরা আদমকে চেষ্টা করো সবাই চেষ্টা করেছিল ইবলিশ ছাড়া আবার সে অস্বীকার করেছিল অহংকার দাম্বিকতা প্রদর্শন করেছিল সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছিল হাদিস রসুল সাল্লাহাম বলছেন কলা আলাহ সাল্লাহাম লাইসমা উবি মিন হাজিল উম্মাহ এহুদিউন অলা নাসর নিউন সোমতু অলাম ইউ মিন বিল্লাজি উরসিল তু বিহি ইল্লা কান আমিন আসহাবিনার যে ব্যক্তি আমার এই আমার উম্মত এই উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি আমার কথা শুনবে না কেউ যদি আমার কথা না শুনে এর মধ্যে ইহুদি এবং সে খ্রিস্টানও না ইহুদিও নয় খ্রিস্টানও নয় কিন্তু সে আমার কথা শুনবে না এবং সে মৃত্যুবরণ করবে আনে নাই আমি যা নিয়ে এসেছি এ ব্যাপারে সে ইমান আনে নাই তাহলে সে জাহান নামের অন্তর্ভুক্ত হবে